ড্রাগস বিরোধী অভিযানে ফের বিরাট সাফল্য পেল কাছাড় পুলিশ। প্রায় 50 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে শনিবার রাতে উজান তারাপুর মণিপুর দ্বিতীয় খণ্ড এলাকায় একটি লরিতে তল্লাশি চালিয়ে 1,80,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে লক্ষ্মীপুর পুলিশ। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় 3 জনকে। ধৃতরা হল আব্দুল শহীদ, এবাজুর রহমান ও সমীর আলম। এরা লক্ষ্মীপুর থানা এলাকার উজান তারাপুর সিংহের বন্ধ এলাকার বাসিন্দা। এ বিষয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, ধৃতরা একটি লরিতে করে পাচার করছিল ট্যাবলেট। লরির ক্যারিয়ারে তৈরি একটি গোপন চেম্বারে লুকিয়ে পাচার করা হচ্ছিল এসব। পুলিশ সুপার আরও জানান, প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে সেই অনুযায়ী আব্দুল সৈয়দরা প্রতিবেশী রাজ্য মণিপুরে চুরা চাঁদপুর জেলা থেকে নিয়ে এসেছিল ট্যাবলেটগুলো। উদ্দেশ্য ছিল কাছাড় জেলা পার হয়ে ভিন রাজ্যে পাচার করার। তারা যাদের কাছ থেকে ট্যাবলেট নিয়ে এসেছিল এবং যাদের সামনে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, বর্তমানে এইসব লোকদের সম্পর্কীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানত সমগ্র অসমতে ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত আছে, আর এই অভিযানের অংশস্বরূপে যাওয়া রাতে আমি একটা বিশেষ অভিযান আরম্ভ করেছিল লক্ষ্মীপুর সাব ডিভিশন অঞ্চলত। আমার লক্ষ্মীপুর থানার ওসি রাজেশ দাসের নেতৃত্বত একটা অভিযান চলিছে, আর সেই অভিযান কালত মণিপুরেরপা অহা এখন গাড়িরপরা আমি বৃহৎ সংখ্যক ইয়াবা ট্যাবলেটস 1,80,000 ইয়াবা ট্যাবলেটস আমি জব্দ করেছো। আর জব্দ করার লগতে সেই সরবরাহর সঙ্গে জড়িত 3 জন ব্যক্তি, এজন নাম হল আব্দুল শহীদ, আর এজনের নাম হল বাজুর রহমান, আর এজনের নাম হল সবির আলম। এই 3জন ব্যক্তিক আমি আটক করে সোধপোচ করে তারপর আমি গ্রেপ্তার করেছো। গতি এই গোটেই কেজন ব্যক্তিয়ে এই যে ড্রাগসর সরবরাহ আছে মণিপুর রাজ্যের চুড়াচাঁদপুর অঞ্চলেরপরা, চুড়াচাঁদপুর জেলারপরা এই সরবরাহ করে আনিছিলে, আর অসমের মাজেদি বহিরাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পরিকল্পনা আছিলে। গতি এই বিশেষ সূত্রৰ পমখেদি কালি এই নিশা এই অভিযান চলোৱা হয়। আর অভিযান কালত এই গোটেই যি নিচাজাতীয় সামগ্রী ইয়াবা ট্যাবলেটস আমি জব্দ করেছো, আর এইবিলাকক আমি সিজ করেছো। 3জন ব্যক্তিকে সোধপোচ অব্যাহত আছে, আর যত ইয়ার অরিজিন হয়েছে, কোরপরা বস্তুখিনি আহিছিলে, আর কোন লক্ষ্য আছিলে, মানে ফরওয়ার্ড লিঙ্কেজ আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, গোটেইখিনি আমি কারণে আমি ইনভেস্টিগেশন চলাই আছো। আর আমি ভাবিছো যে শীঘ্রে ইয়ার লগত সম্পর্কিত থাকা যিসকল ব্যক্তি ইয়ার আওতাত আছে তেওঁলোকক শীঘ্রে আমি করায়ত্ত করে আইনগত ব্যবস্থা লব পাৰিম। এই সংক্রান্তে আমি ইতিমধ্যে একটা লক্ষ্মীপুর থানাত একটা মোকদ্দমা রুজু করেছো, আর আমি এতিয়া আমি তার বিহিত আইনগত ব্যবস্থা লব কারণে আমি তৎপর হয়ে আছো। আর গোটেই অভিযানটা চলিছিলে উজান তারাপুর মণিপুর পার্ট 2 অঞ্চলত, আর যাওয়া রাতিলৈকে এই অভিযান আমার চলি আছিলে, আর রাতেও আমি এই গোটেই সামগ্রীখিনি জব্দ করবলৈ সক্ষম হয়েছিল।